নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। বিশাখাপত্তনমের কাঞ্চার পালেমের শ্রী কল্কির সেবকেরা একটি সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করেছিলেন। গাভারা কাঞ্চার পালেমের কাছে বিগত 70 বছর ধরে শুকনো থাকা একটি কুয়োকে দৈব কৃপায় জলে ভরিয়ে দেওয়ার জন্য 2019 সালে অক্টোবর মাসে কল্কির সমস্ত সেবকেরা একত্রিত হয়ে প্রার্থনা সহযোগে বিশেষ পুজো সম্পন্ন করেছিলেন। শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানের কাছে সমবেত প্রার্থনার পরেই কুয়োটি জলে ভরে উঠতে শুরু করে। এমনকি দুদিন পরে সেখানে বৃষ্টিও শুরু হয়। সেই সময় থেকেই কুয়োটি সব সময় জলে পরিপূর্ণ থাকে এবং নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন সেখান থেকেই তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করেন। অদ্ভুত চমৎকার প্রদাতা শ্রী কল্কি আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই।